এবারে আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। ভুয়া কাগজপত্র দেখিয়ে 250 মেডিকেল শিক্ষার্থী ভর্তি নেওয়া রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভর্তি হওয়া দেশ বিদেশের মেডিকেল শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে সকালে শ্রদ্ধা জানান তিনি। নোয়াখালীর সেনবাগে গৃহবধূ তাহমিনাকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। এই ঘটনায় নিহতের স্বামী আব্দুর রব প্রকাশকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় সকালে সাদেকপুর গ্রামের ওয়ালি ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। মৌলভীবাজারে তিনটি চুরি হওয়া গাড়িসহ বিপুল মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা গাড়িচোর চক্রের সদস্যসহ 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে।